বন্ধুরা, আমাদের নতুন আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম। তোমরা জলদি কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও, কারণ আজকে আমরা নতুন নতুন আরও অনেক ওয়ার্ডের সাথে পরিচিত হতে যাচ্ছি এবং আমাদের যে ভোকাবুলারি, আমাদের শব্দ ভাণ্ডারকে আমরা সমৃদ্ধ করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। আমি দ্য ডেইলি স্টার ইউজ করছি, তোমরা যে কোনো ইংলিশ নিউজ পেপারে ইউজ করতে পারো। তো দেখো আমাদের হেডলাইন, একটা বড় হেডলাইন, 13 কিলড ইন ডেইলি আনরেস্ট। দেখো এটা একটা হেডলাইন, অর্থাৎ তোমরা প্রায় সময় খেয়াল করে দেখবা যে হেডলাইনগুলো থাকে সেগুলো কোনো সেন্টেন্স হয় না, একটা ইনফরমেশন হয়। সো যারা ফ্লো চার্ট, তোমরা যারা 11-12 ফ্লো চার্ট করেছো তারা জানো যে ফ্লো চার্টে আমরা বিভিন্ন ইনফরমেশনকে সিকোয়েন্সলি লিখে আমরা ফ্লো চার্ট তৈরি করি। সো যারা ডেইলি নিউজ পেপার পড়বা, ইংলিশ নিউজ পেপারগুলো হেডলাইনগুলো যারা পড়বা, তাদের জন্য এটি খুবই উপকারী হবে যে তোমরা কীভাবে ফ্লো চার্টটিকে আরও ইম্প্রুভ করতে পারো। ইট উইল হেল্প ইউ। তো চলো আমরা শুরু করি। 13 কিলড ইন ডেইলি আনরেস্ট, অর্থাৎ দিল্লিতে একটা আনরেস্ট হয়েছিল। আনরেস্ট শব্দের অর্থ হচ্ছে বিক্ষোভ। লেট মি রাইট ইট হিয়ার। আনরেস্ট শব্দের অর্থ হচ্ছে বিক্ষোভ। দিল্লিতে যে বিক্ষোভ হয়েছিল সেখানে 13 জন মারা গিয়েছিল। ওভার 130 হার্ট অ্যাজ ক্ল্যাশেস ইরাপ্ট ওভার CAA ফর সেকেন্ড ডে, কারফিউ ইম্পোজড, শুট অ্যাট সাইট অর্ডার্ড, শপস বার্নড, স্কুলস মেট্রো শাট। 130 জন আহত হয়েছিল। হার্ট শব্দের অর্থের সাথে আমরা পরিচিত, হার্ট কোনো আমাদের জন্য নতুন শব্দ নয়। কেন তার 130 জন আহত হয়েছিল? কারণ ক্ল্যাশটা এরাউট হয়েছিল, অর্থাৎ ক্ল্যাশ যেই দ্বন্দ্ব, যে মারামারি, সেই ক্ল্যাশটা ইরাপ্ট হয়েছিল, অর্থাৎ সৃষ্টি হয়েছিল। ইরাপ্ট একটা নতুন শব্দ, কোনো কিছু উৎপত্তি হওয়া। এটার আরেকটি শব্দ অর্থ হচ্ছে বিস্ফোরণ হওয়া, ইরাপ্ট। ওভার CAA ফর সেকেন্ড ডে, কারফিউ ইম্পোজ করা হয়েছিল, অর্থাৎ আরোপ করা হয়েছিল। শুট অ্যাট সাইট অর্ডার মানে হচ্ছে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলো। শপস বার্ন, দোকানপাটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। স্কুলস মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছিল। লেটস মুভ অন। 13 পিপল হ্যাভ বিন কিলড অ্যান্ড ওভার 150 ইনজুরড ইন ক্ল্যাশেস বিটুইন অপোজিং গ্রুপস অফ প্রোটেস্টার্স ইন নিউ দিল্লি, পুলিশ সেড ইয়েস্টারডে। একজন পুলিশের কাছ থেকে এই তথ্যটা নিয়েছে। অ্যাজ ভায়োলেন্স ওভার এ কন্টেনশিয়াস সিটিজেনশিপ ল রয়্যাল ইন্ডিয়াস ক্যাপিটাল ফর সেকেন্ড ডে। এই সেন্টেন্সটা আমরা কিছু নতুন শব্দের সাথে পরিচিত হই যার অর্থ আমাদের অনেকেরই অজানা। তাহলে দেখো নতুন শব্দ কি কি। অ্যাজ ভায়োলেন্স মানে আমরা ভায়োলেন্স শব্দের সাথে আমরা পরিচিত, যে ভায়োলেন্স আইন বিরোধী, অন্যায়, এ টাইপসের কিছু। ওভার আ কন্টেনশিয়াস সিটিজেনশিপ ল, ইন্ডিয়াতে একটা নতুন নাগরিকত্বের আইন যে জারি করা হয়েছিল সেই লটা ছিল কন্টেনশিয়াস। কন্টেনশিয়াস অর্থ হচ্ছে বিতর্কমূলক। কন্টেন্ট মানে বিতর্ক করা, আর কন্টেনশিয়াস শব্দের অর্থ হচ্ছে বিতর্কমূলক। কন্টেনশিয়াস অর্থাৎ বিতর্কমূলক। রয়্যাল ইন্ডিয়াস ক্যাপিটাল, রয়্যাল শব্দের অর্থ কি? রয়্যাল শব্দের অর্থ হচ্ছে ইরিটেট করা, উত্তেজিত করা, বিরক্ত করা। অর্থাৎ এই যে সিটিজেনশিপ ল ছিল নতুন, এই লটা ইন্ডিয়ার ক্যাপিটালকে অনেক বেশি উত্তেজিত করে ফেলেছিল, অনেক বেশি ইরিটেটেড করে ফেলেছিল। কোনটি? এই লটি যেটা ছিল কন্টেনশিয়াস ল, রয়্যাল অর্থাৎ উত্তেজিত করে ফেলা, একদম সবাইকে অনেক ইরিটেট করে ফেলা। দেন এই এখানে আমরা কোনো নতুন শব্দ পাচ্ছি না, সো লেটস মুভ অন।
local television showed huge clouds of smoke billowing from a tire market that had been set ablaze. আমরা লোকাল টেলিভিশন দেখিয়েছিল কি যে একটা হিউজ ক্লাউড অর্থাৎ ধোয়া কালো ধোয়ার মেঘ সেই কালো ধোয়ার মেঘ ছেয়ে গিয়েছিল আকাশ সেই কালো ধোয়ার মেঘে আকাশ একদম ছেয়ে গিয়েছিল তরঙ্গায়িত হয়েছিল এবং ওটা কোথায় ছিল একটা টায়ার মার্কেটে কারণ সেখানে কি করা হয়েছিল এই টায়ার মার্কেটটাতে পুড়ে দেওয়া হয়েছিল অ্যাব্লেজ একটা ফার্ব যার অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া ব্লেজ মানে জ্বলন্ত আর অ্যাব্লেজ মানে জ্বালিয়ে দেওয়া তাহলে আমরা এখানে নতুন যে ওয়ার্ডটা শিখলাম যে বিলোয়িং বিলোয়িং শব্দের অর্থ যে লার্জ মানে একটা লার্জ আনডিউলেটিং ম্যাস বা একটা তরঙ্গ মানে তরঙ্গায়িতভাবে ছেয়ে যাওয়া যেমন ধরো যদি বাতাস বয় আর তোমার বিদ্যালয়ের জাতীয় পতাকা যেভাবে নড়বে সেটাকে আমরা বলবো যে বিলোয়িং অর্থাৎ এটা কোনো কিছু তরঙ্গ আকারে যদি নড়ে যায় ভাসে তখন সেটাকে আমরা বলবো বিলোয়িং বিলোয়িং বি আই ডবল এল ও ডাব্লু আই এন জি বিলোয়িং বিলোয়িং শব্দের অর্থ এখানে কি লার্জ আনডিউলেটিং ম্যাস অর্থাৎ তরঙ্গায়িতভাবে যে একটা ঘর ছেয়ে যাওয়া কোনো কিছু আর নতুন আরেকটি শব্দ কী ছিল অ্যাব্লেজ অনেক ফিয়ার্সলি তুমি ব্লেজ করা জ্বালিয়ে দাও অ্যাব্লেজ জ্বালিয়ে দাও পুড়ে দাও প্লেজ দেন রয়টার্স উইটনেসেস স mobs wielding sticks and stones walking down streets in parts of northeast Delhi and further incidents of stone throwing অর্থাৎ দেখো উইল্ডিং এর আগে আমরা কোনো একটি এপিসোডে দেখেছিলাম উইল্ড মানে বহন করা ক্যারি করে ধরা উইল্ডের আরও কিছু অর্থ আছে সেটি হচ্ছে চালনা করা কোনো কিছু চালনা করা পরিচালনা করা তাহলে তারা কী করেছিল পাথর তারা স্টিক্স এবং স্টোনস হাতে ধরেছিল এবং ওগুলোকে ছুঁড়ে মেরেছিল রাস্তায় মানুষদের উপরে ছুঁড়ে মেরেছিল তাহলে উইল্ডিং এখানে আমরা পাচ্ছি যে পরিচালনা করা বা মানে ক্যারি করা এবং সেটাকে পরিচালনা করা কি উইল্ডিং ওয়ার্ডসগুলো রাইট ওকে প্রথমে আনরেস্ট আমাদের কি মনে আছে যে আনরেস্ট শব্দটির অর্থ কী আনরেস্ট শব্দটির অর্থ হচ্ছে বিক্ষোভ এই বিক্ষোভটা হয়েছিল নয়া দিল্লিতে ইরাট মানে আমরা যদি বাংলা ভাষায় বলি এটা হচ্ছে গজানো টাইপের বা বিস্ফোরণ হওয়া গজানো তারপর বিস্ফোরণ হওয়া ইম্পোজ মানে আরোপ করা এটা অনেক ইজি একটা ওয়ার্ড আমরা সবাই জানি আরোপ করা কন্টেনশিয়াস সো এটা একটা নতুন ওয়ার্ড ছিল আমার জন্য এটার অর্থটা হচ্ছে এটা একটা বিতর্কমূলক সামথিং যেখানে অনেক বিতর্ক আছে যেখানে অনেক ক্রিটিক্স হবে ধরো কন্টেনশিয়াস ডিসিশন যে ওখানে যাবো কি যাবো না মানে যাওয়া উচিত না ওখানে অনেক বিতর্ক আছে এই এই টাইপসের তো রয়্যাল্ট মানে রয়্যাল্ট শব্দটার অর্থ আমি একটু ভালোভাবে জানার জন্য আই উড লাভ টু সার্চ ইট অন রয়্যাল্ট I don't know, I just forget the meaning of the word wild. Okay, just it a bad day ami samne jacchi billowing. So billowing is a favorite word of mine. Billowing shobder ortho torongayito bhabe chheye jawa. Torongayito bhabe chheye jawa. অ্যাব্লেজ মানে
burning fiercely. Sorry, forget the burning. See. Okay, we'll turn chalo. Chalo na kora. A royal money. বিরক্ত করে দেওয়া, উত্তেজিত করে দেওয়া, তো উত্তেজিত আর হ্যাঁ এটাই, বা বিচলিত মানে অস্থিতিশীল অবস্থা। রয়্যাল মানে মানে কোনো কিছুকে অস্থিতিশীল করে দেওয়া, যে সব কিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে এরকম করে, হ্যাঁ বিচলিত করে দেয়। এখন যদি আমাদের দেশে বলে যে কেউ মুসলমানরা হিজাব পরতে পারবে না, বা এমন যদি হয় যে হিন্দু খ্রিস্টান যেই হোক সবাইকে হিজাব পরতে হবে, তো এটা একটা কন্টেনশিয়াস একটা ডিসিশন হতে পারে, একটা ল হতে পারে, যার কারণে কি হতে পারে আমাদের আনরেস্টে ইরাপ্ট হতে পারে, আমাদের দেশে কারফিউটা ইম্পোজ হতে পারে, দেন আমাদের দেশের যে পরিস্থিতি আমাদের ঢাকা বলুক চট্টগ্রাম বলুক বিভিন্ন জায়গায় কী হতে পারে, একটা রয়্যাল্ড অবস্থা হতে পারে, অর্থাৎ বিচলিত অবস্থা হতে পারে, একটা উত্তেজিত অবস্থা হতে পারে। তখন তারা কী করতে পারে, এক কোনো একটি দোকানে তারা আগুন ধরিয়ে দিতে পারে, গ্রামের পর গ্রাম তারা আগুন ধরিয়ে দিতে পারে, এবং আগুনের যে কালো ধোঁয়া সেটা আকাশে মেঘের মতো ছেয়ে যাবে, অর্থাৎ বিলোয়িং হয়ে যাবে। আর তারা কী করছে যে তারা সেট অ্যাব্লেজ করছে, অর্থাৎ বার্নিং, তারা কোনো কিছু পুড়াচ্ছে ফিয়ার্সলি, তারা হতে পারে পাথর, তারপরে লাঠি এগুলো চালনা করছে, নিক্ষেপ করছে, মারধর করছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে, প্লিজ আমাদের সাথেই থাকুন, এবং নেক্সট টাইম আমরা আরও নতুন নতুন ওয়ার্ড নিয়ে আসবো।